গল্পের নাম পাখোয়ার ছেলে শিবরাম চক্রবর্তী বাংলার স্যার ক্লাস ছেড়ে যেতে না যেতেই সেই ছেলেটা এসে আমাদের ক্লাসে ঢুকলো চিনি না আমরা কেউ তাকে কখনো তাকে দেখিনি কোন ক্লাসের কে জানে আমাদেরই বয়সী তবে মাথায় বেশ ঢেঙা হিসি না সে বেঞ্চির উপর খাড়া হয়ে মাথার ওপরকার ফ্যানটায় হাত লাগালো সিলিং ফ্যানটা নিয়ে নাড়া শুরু করে দিল সে পাখাটা কদিন থেকেই খারাপ হয়ে আছে মোটেই ঘুরছে না সুইচ অন করলেও নয় আর এই পাখাটার ওপর তার এই হস্তক্ষেপ আমাদের তাই ভালো লাগলো না কী করছো কি তুমি হে পাখাটা নিয়ে হচ্ছে কি আমরা জিজ্ঞেস করি দেখছি পাখাটাকে বলে সে পাখাটাকে ঘোরাবার চেষ্টা করে ব্লেডগুলোকে হাতের ধাক্কায় ঘুরিয়ে একবার করে ঘুরিয়ে দেয় পাখাটাও বাদ ঘুরে আবার থেমে যায় সুইচের পাশে বসে ছেলেটিকে বলে সুইচটা টিপে দাও তো হে আবার পাক মারে পাখাটাকে পাখাটা আবার যেই কে সেই ঘুরে থেমে যায় তখন দেখে জেগে উঠে আমি বলি অমন আমরা বার কয়েক করে নিয়েছি হে ঠিক হয়নি খারাপ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ আবার অত খারাপ করার চেষ্টা করছো কেন সে তখন বললে তাই তো দেখছি কার বোন খারাপ হয়েছে কার বোন খারাপ হয়েছে কার বোনের কথা বললে তুমি শুনেই আমি চটে যাই আমার বোন বিনিশ বিষয়ে যদি কিছু বলে থাকো তো তোমাকে আমি আস্ত রাখবো না কারো বোঝার কথা বলছি না আমি আমি বলছি কার্বনের কথা পাখার মধ্যে থাকে পাখার মধ্যে যার ভাই বোন থাকে থাকুক তার বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি জানাই আমার ভাই বোন না তুললেই হলো সে তোমরা যা বলো আর তাই বলো পাখা নিয়েই আমার কাজ বুঝলে ভাই বললো ছেলেটা পাখো আর ছেলে পাশের থেকে দাসু বলে উঠল বাংলা স্যার বলে না ওই যে এক একটা ছেলের পাখা গজায় যারা চোড়ে পেকে যায় বলে না স্যার এ হচ্ছে সেই এক নম্বরের পাকা ছেলে পাকা ছেলে নয় পাখার ছেলে ছেলেটি প্রতিবাদ করে একই কথা দুজনের কথাই আমি সায় দিই ইতিহাসের স্যার রসময় মাস্টার ক্লাসে এলেন তারপরেই আমরা সবাই দাঁড়িয়ে উঠলাম ছেলেটা তেমনি বেঞ্চের উপর খাড়া থাকলো নেমে দাঁড়ালো না রসময় বাবু অবাক হয়ে কিছুক্ষণ তাকে দেখলেন তাকিয়ে থাকলেন খানিক তারপরে বললেন ও হে তুমি বেঞ্চের ওপর অমন করে দাঁড়িয়ে কেন ছেলেটি কোনো জবাব দিল না কি জবাব দেবে আমাদের স্কুলের ছেলে তো যে ক্লাসেরই হোক না রসময় বাবু কেমন করা মাস্টার জানা আছে সবার তার কাছে ওই সব পাকা পাকা কথা বিশেষ করে ওই পাখার কথা পারলেই হয়েছে আর কি আগের মাস্টার ওকে বুঝি বেঞ্চির ওপর দাঁড় করিয়ে গেছেন স্যার সুদ হলেন এ ঘন্টাতে ওকে দাঁড়িয়ে থাকতে হবে পড়াপড়ানি কোথায় আমরা কোনো জবাব দেবার আগেই উনি বলে ওঠেন আবার কিন্তু আমার ঘন্টায় দাঁড়াবে কেন শুনি আমার পড়া না পারলে আমি দাঁড় করাবো আমার ঘন্টায় অন্য টি দাঁড় করাবার কি একটি আর আমরা এবার তার এ কথার কী জবাব দেব চুপ করে আছি কিন্তু তিনি চুপ করে থাকেন না চেঁচিয়ে ওঠেন ও হে স্ট্যান্ড ডাউন স্ট্যান্ড ডাউন ফ্রম দ্য বেঞ্চ আমি ছেলেটার হাত ধরে টেনে নামিয়ে দিই বসিয়ে দিই আমার পাশে বসে পড়ো বসে পড়ো রাগ করছেন স্যার দেখছো না আমার ক্লাসের ছাত্রকে আমার ঘন্টায় দাঁড় করাবার অন্য টিচারের কী অধিকার গর্জে ওঠেন ইতিহাসের স্যার দাঁড় করাতে হয় আমি দাঁড় করাবো আগে আমার পড়া পারে কি না দেখি এই বলে পাতি হাঁসের মতো প্যাক প্যাক করে ওঠেন তিনি ওহে বলো তো বলো আলেকজান্ডার সম্পর্কে তুমি কি জানো সুধান তিনি ছেলেটা বলে লাল ঝান্ডার কথা বলছেন আগে বেঞ্চের ওপর বসেই জবাবটা দেয় আমি ঠেলা দিয়ে তুলে দিই ছেলেটাকে বসে বসে জবাব দেয় নাকি ফিস ফিস করে কই ওর কানের গোড়ায় ছেলেটি উঠে দাঁড়ায় আমরা লাল ঝান্ডার দলে নেই মশাই সে জানায় এমনকি ওসব দিকে কোনো খবর টবরও রাখি না লাল ঝান্ডার সঙ্গে আলেকজান্ডার গুলিয়ে ফেলেছে বোধ হচ্ছে আচ্ছা বলতো পুরু পুরু কে ছিলেন পুরু পুরু এক ইঞ্চিও না লাল ঝান্ডার কত পুরু হবে মশাই এবার সে উঠে দাঁড়িয়েই বলে লম্বা চড়ায় কয়েক হাত হলে হতে পারে কিন্তু পুরু নামমাত্র মাত্র হ্যাঁ ইতিহাস বিখ্যাত নাম পুরুর আর তুমি বলছো কি না পুরুর নামমাত্র হ্যাঁ মশাই নামমাত্রই কাপড় আর কত পুরু হবে বলুন না আপনি কাপড় কাপড় তুমি পাচ্ছ কোথা থেকে এর মধ্যে ইতিহাসের স্যার যেন আকাশ থেকে পড়েন কেন ওই যে আপনি বললেন লাল ঝান্ডা ওই পতাকার থেকেই পতাকা মাস্টার মশাই বিস্ময়ের থান না থ হয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো নাদির ছিলেন নাদির ইতিহাসের প্রশ্নটা পাল্টান তিনি এবার ছাগলের ছেলেটি অমলান বদনে জবাব দেয় ছাগলের হ্যাঁ ছাগলের পাগলের মতো ভাবভঙ্গি প্রকাশ পায় তার পাগল করে দেবে দেখছি ছেলেটা কেন মশাই পাগলের কি হলো আপনি নাদির কথা জিজ্ঞেস করলেন আমি বলেছি ছাগলের তা ভুলটা কোথায় হলো শুনি নাদি তো ছাগলেরই হয়ে থাকে ছাগলের নাদির কথাই জানি আমরা ছাগলের নাদির কপালের ঘাম মোছেন স্যার কোথাকার পাঠা পলি ফিস এপাশ থেকে আপনি কি বলছেন তবে গরুর গরুর তো নাদি হয় না জানি গরুর হয় গোবর হাতির বেলাও তা বলে না কেননা হাতির হয় নাদা নাদা মানুষের বেলায় কি বলে তা আমি বলতে পারবো না গুজ্জ কথাটা ব্যক্ত করতে বোধ তার মুখে বাঁধে এটা হয়তো তার শালীনতারই পরিচয় হবে হয় তোমার মাথা মাস্টার মাস্টারমশাই রাগে ফাটেন তোমার মাথা ভর্তি যা ওই তাই হয় আগে না মানুষের বেলা মানুষের বেলা ছেলেটা ভেবে ঠাউর পায় না মানুষের তো গোবর হয় না না দিয়েও হয় না নরবর হবে বোধ হয় আমি ফিস ফিস করে বলি হ্যাঁ সে তো বরের বেলায় হয়ে থাকে বিয়ের টোপোর মাথার চেয়ে বড়ো হলে নরবর করে আমি দেখেছি তোমার মুন্ডু ইতিহাসের ক্লাসে তুমি আগা গোড়ায় ফাঁকি দিয়ে এসেছো বুঝতে পারছি পাতাই ওল্টাউনি ইতিহাসের আচ্ছা তোমাকে এই সেদিন পড়িয়েছি তারই একটা প্রশ্ন করছি বলো তো বলো পলাশির বিষয়ে তুমি কী জানো এই তো এই সেদিনের কথা পলাশি হ্যাঁ কিচ্ছু জানি না সে ব্যক্ত করে চিনি কিচ্ছু জানো না আশ্চর্য সেদিন আমি পড়ালাম গত শুক্রবার এর মধ্যেই ভুলে মেরে দিয়েছ পলাশি যুদ্ধের বিষয়ে তুমি কিছুই জানো না পড়া না করে এসেছ কেন পলাশে বাড়িতে পড়ো না বুঝি একদম কাল রাত্রিটা কী করছিলে হ্যাঁ সিনেমা দেখতে গেছিলাম মজাই যা খাসা একখানা ছবি ছিল না সিনেমা দেখতে এই কথা বলছো তুমি আমার মুখের ওপর স্পর্ধা তো তোমার কম না পড়া না করে আমার ক্লাসে এসেছ কেন তাহলে ইচ্ছে করে আসিনি তো আমি আমাদের কারখানা থেকে পাঠিয়েছে আমায় হ্যাঁ কারখানা থেকে ছেলেটার কথায় আর তার কাণ্ড দেখে এক কথায় তার কাণ্ড কারখানায় ক্লাসযুদ্ধ আমরা সবাই অবাক হয়ে যাই ইয়ার কি দিতে এসেছ এখানে নিজের ক্লাসে নতুন ইতিহাস ঘটতে দেখে বাবু মুখে বিরক্তি প্রকাশ করেন এই ক্লাসের পাখাটার কার্বন বদলাতে এসেছি আপনাদের সিলিং ফ্যান সারাবার জন্য but here's a man